হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ব্লগে তোমাদের কাছে স্বাগতম জানাই। আমরা আগের ব্লগে দেখিয়েছিলাম যে অরবিলে গেছিলাম, অরবিল জায়গাটা ঘুরেছি, মাতৃমন্দির ঘুরেছি, খুব ভালো লেগেছিল। তো অরবিলের পর আজকে আমরা চলে এসেছি অরবিল বিচ, যেটাকে আমরা অরবিচ বলে থাকি। সামনে বিচ দেখতে পাচ্ছি, প্রচুর গাড়ি সমাগম, এখানে প্রচুর লোক এসছে। আর এখানে একটা জিনিস দেখছি, নানান স্টেট থেকে লোক আসছে। এখানে গোয়ার গাড়ি দেখছি, তামিলনাড়ু কর্ণাটক তো দেখাই যাচ্ছে। চলো বিচটাকে একটু এক্সপ্লোর করি। এখনো পেটে খাওয়া পড়েনি, খাবো এখানে। এখানে প্রচুর স্ন্যাক্সও আছে, এখানে লাঞ্চ করবো। তো বেশি কথা না বলে আমিও বিচটা এনজয় করি, তোমরা ভিডিওর মাধ্যমে আমার সাথে বিচটাকে এনজয় করো। চলো, তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, বাট সমুদ্রের আমি কিন্তু দু তিন রকমের রং দেখতে পাচ্ছি। দূরে যে ঢেউটা আসছে, ঢেউটার রংটাও আলাদা, মাঝখানে জলের রং আলাদা। এইদিকে প্রচুর স্ন্যাক্স আছে, খাবার অপশনস প্রচুর। আর এই যে আমার পার্টনার, অ্যাজ অলওয়েজ অ্যানিমেল লাভে এখানে বসে পড়েছে, কুকুরকে আদর করছে। এই সাবধানে। আর এখানে এই কাকু জলে নেমে স্নান করছে, যেটা আমি করতে পাচ্ছি না, কি বলবো আর। এই যে আমার ফেলো ইউটিউবার অনির্বাণ দাঁড়িয়ে আছে এখানে, দাঁড়িয়ে সেও এখানে তো ব্লগিং করছে, কিন্তু সে আমার মনে, সেও কিন্তু আমার মতো মনে মনে আফসোস করছে, জলে নামতে পারছে না। প্রচুর আফসোস হচ্ছে, প্রচুর। অনিশা কি সুন্দর টুপি পরে নিয়েছে, কিন্তু তাও জলে নামতে পারছে না। বন্ধুরা, অরবিল বিচ থেকে বেরিয়ে আমরা একটা অটো বুক করেছিলাম, তোমরা জানো সকালবেলায় অটো করে চলে এলাম এবার সেরেনিটি বিচে। লাস্ট যে বিচটা ছিল তা লাগোয়াই বিচ, এটা কিছুটা এগিয়ে আমরা আসলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা, ওইখানে আমরা লাস্ট ছিলাম অরবিল বিচে। এটা এখন এসছে আমরা সেরেনিটি বিচ। পুরোটাই মানে পন্ডিচেরি, একটা ইউনিয়ন টেরিটরি, মাঝখানে পন্ডিচেরি, চারিদিকে সমুদ্র। তো সেই মাঝখানেই পন্ডিচেরিতে আমরা আছি। এই সমুদ্রে একটা একটা নাম, বিচের এক, সরি মানে বিচের একটা একটা নাম। তো আমরা এখন সেরেনিটি বিচে আছি। সমুদ্র ধারে নৌকা দেখা যাচ্ছে, এগুলো মনে হয় সব মাছ ধরার সব ইকুইপমেন্টস আছে, যারা রেস্ট করছে, কিছু সময় হলে সমুদ্রে নামবে মাছ ধরবে। পন্ডিচেরিতে যেখানে আমরা ছিলাম তার ঠিক পাশেই মন্দিরটি ছিল, খুবই সুন্দর মন্দিরটি। কিন্তু নামটি ট্যামলে লেখা ছিল বলে নামটি পড়তে পারলাম না, তা একজন লোকাল গাইডের হেল্প নিয়ে নিলাম নামটি আইডেন্টিফাই করার জন্য। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে ফোর্থ ডে পন্ডিচেরিতে। সকালে আবার আজকে একটা স্কুটি রেন্ট করেছি, এখানে যে বুঝলাম এসে স্কুটি রেন্ট করে ঘোরা সব থেকে বেশি অ্যাক্সেসেবল। একটা স্কুটি রেন্ট করে নিয়েছি। তো আজকে আমরা আমাদের ফার্স্ট স্টপে চলে এসেছি। তো আজকে আমরা ঋষি অরবিন্দ আশ্রম ভিজিট করতে এসেছি, ফার্স্টে এখানে ভিজিট করি, তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন আজকে আছে সেখানে যাবো। তো স্টে টিউনড উইথ আস, আর চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকে দিনটা আরও ভালো করে এনজয় করবো, তোমরা আমার সাথে যাবো, চলো। আমাদের এই ঋষি অরবিন্দ আশ্রম ঘোরা হয়ে গেল। ভেতরে কিন্তু মোবাইল ফোন নিয়ে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না, ঢোকার সময় ওরা ফোন সুইচ অফ করে ঢোকাচ্ছে। এখানে জুতো রাখার জায়গা আছে, ফ্রি অফ কস্ট, জুতো খুলে হাত দিয়ে ভেতরে ঢুকতে হবে। আর ভেতরটা কিন্তু খুব পিসফুল, ভেতরে কিন্তু একদম পিন ড্রপ সাইলেন্স, নিরবত পালন করা হয়, ভেতরে কথা বলতে দেওয়া হচ্ছে না। ভেতরে ঢুকেই আমরা যেটা দেখতে পাই, একটা সুন্দর বাগানের ভেতর দিয়ে গিয়ে ঋষি অরবিন্দর সমাধি আছে। সমাধির ধারে অনেকেই বসে আছে ওখানে, আপনারা ওখানে প্রণাম করে ওখান থেকে এগিয়ে গিয়ে ভেতরে পাবলিকেশন প্রেস আছে, যেখানে ঋষি অরবিন্দর ব্যাপারে বা মায়ের ব্যাপারে অনেক বইপত্র পাওয়া যায়। আমি সেখান থেকে কয়েকটা বই কিনলাম, সেখান থেকে দেখে বেরিয়ে আসতে হবে। ভেতরে যে পুরো ব্যাপারটা ম্যানেজ করছে এখানে যারা থাকে আশ্রমে, সেই সিনিয়র সিটিজেন্সটা খুব সুন্দরভাবে নম্র ভাষায় ব্যাপারটা পুরো ম্যানেজ করে নিচ্ছে। খুব সুন্দর জায়গা, একবার এসে এখানে কিন্তু দর্শন করে যাবে। এবার আমরা পরের ডেস্টিনেশনে যাই, চলুন আমার সাথে।
অরবিন্দ আশ্রমের ঠিক উল্টো দিকের রাস্তায় একটু এগোলেই মন্দিরটি দেখতে পাওয়া যায়। মন্দিরটি বাইরে থেকে দেখতে যতটাই সুন্দর, ভেতরে কারুকার্য তো কোনো জবাব হয় না। মন্দিরের ঠিক সিলিংয়ের ওপর দেখো কি সুন্দরভাবে ছবি আঁকা আছে। বাড়ির জন্য কিছু জিনিসপত্র নেবো, এখানে ভালো ধূপকাঠি পাওয়া যায়, অরবিন্দ প্রেসে তৈরি হয়, প্রেস মানে অরবিন্দ আশ্রমে এখানে পাবলিকেশন হয়, সেই কিছু নেবো। এখানে ধূপকাঠি দেখছি অনেক সেন্টের ধূপকাঠি আছে। পণ্ডিচেরির রাস্তায় কাউকে কিন্তু টু হুইলার চালানোর সময় হেলমেট পরতে দেখলাম না, কিন্তু আমাদের রেন্টেড স্কুটির সাথে হেলমেটটা দিয়েছিল একদম পরার মতো অবস্থায় ছিল না। কিন্তু তোমরা কিন্তু হেলমেট ছাড়া স্কুটি চালিও না। তো ফ্রেন্ডস, সকাল থেকে প্রচুর হ্যাসেলসের পর ফাইনালি আমরা প্যারাডাইজ বিচ পৌঁছে গেছি। প্রথমত সকালে আমরা ঠিক করে খাবার অ্যারেঞ্জ করতে পারিনি, হোপ ক্যাফেতে গিয়ে খেয়েছিলাম অল্প বিস্তর, তারপরে আমাদের গাড়ি পেট্রোল শেষ হয়ে যায়, আজকে আবার পণ্ডিচেরিতে পেট্রোল স্ট্রাইক চলছে, পেট্রোল পাইনি। তো আমাদের হোটেল যারা ছিল ওরা আমাদের খুব হেল্প করে পেট্রোল অ্যারেঞ্জ করে দেয়। অনেকটা দূর, প্রায় 14 কিলোমিটার আমরা স্কুটি রাইড করে প্যারাডাইজ বিচে ফাইনালি এসেছি। প্রচুর লোকের ভিড়, মনে হচ্ছে খুব হ্যাপিনিং জায়গা, এটা মিউজিক বাজছে, আওয়াজ পাচ্ছি, চলো ভেতরটাকে এক্সপ্লোর করা যাক। আমাদের নিকো পার্কের মতন প্যান্ট লাগিয়ে দিয়েছে, 70 rupees করে এন্ট্রি ফি। ভেতরে প্রচুর ওয়াটার স্পোর্টস আছে, প্রচুর অ্যাক্টিভিটিস আছে এখানে, সাইডে এখানে জলও দেখতে পাচ্ছ। এটা মোটামুটি এখানে ওয়াটার স্পোর্ট হয় প্রচুর, যেগুলো আমরা টিভিতে দেখে থাকি। আমরা সবাই এন্ট্রি নিয়ে নিয়েছি, ব্যান্ড বলছে একই জিনিস, সবাই ব্যান্ড করে রেডি। জায়গাটার নাম হচ্ছে কি স্যান্ডিং, তো প্যারাডাইজ বিচের উপরে এদিকে সব। প্যারাডাইজ বিচ ঘোরা হয়ে গেল, এক্সপ্লোর করা হলো, খুব আনন্দ করেছি। এত সুন্দর ভাই, বুঝতে পারছি যারা এখানে 31st আসবে খুব এনজয় করতে চলেছে। সন্ধে হয়ে যাচ্ছে, সানসেট হয়ে গেছে ওইদিকে, আমরা সুন্দর সানসেটও এক্সপিরিয়েন্স করলাম। এবার যাচ্ছি আমাদের হোটেলের দিকে, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একটু আশেপাশে ঘুরবো। তো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কিছু ডেস্টিনেশনস নিয়ে। কালকে আমাদের ফেরার পালা, কিন্তু ফেরার আগে কিন্তু আমরা কিছু সারপ্রাইজ ডেস্টিনেশনস হয়ে যাবো, এটা কালকে রিভিল করবো। তো দেখা হচ্ছে ওই পারে, চলো টাটা।